সারাদিনই বৃষ্টি, কিন্তু রাত যত গভীর হচ্ছে বৃষ্টি বাড়ছে। তারপরও কিন্তু বাকিংহাম প্যালেসের সামনে বৃষ্টিকে উপেক্ষা করে দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ। রানী শেষবারের মতো আজ প্রবেশ করল তার প্রিয় বাকিংহাম প্যালেসে। প্রিয় প্রাসাদে প্রবেশ করার সময় তার জন্য অপেক্ষারত মানুষরা হাতে তালে দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। শেষবারের মতো আজ রাতে রানীর মরদেহ লন্ডনের বাকিংহাম প্যালেসে রাখা হবে। রানীকে আজ আনা হবে শুনে সকাল থেকেই বাকিংহাম প্যালেসের সামনে ভিড় বাড়তে থাকে। রাত যত গভীর হচ্ছে মানুষ কিন্তু কমছে না। এদিকে রানীর মৃতদেহ বাকিংহাম প্রাসাদে আনা হয়েছে, তাই সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে পুরো এলাকা। এর আগে রানীর মরদেহ একটি সামরিক বিমানে করে লন্ডনে আনা হয়। লন্ডনের নর্থ হল বিমান ঘাটিতে মরদেহ গ্রহণ করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস। এ সময় রানীর কফিনের সঙ্গে ছিলেন তার মেয়ে প্রিন্সেস অ্যান। আগামী 19 সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। এর আগে আগামীকাল বুধবার থেকে 4 দিন তার কফিনটি লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে রাখা হবে। সেখানে সাধারণ মানুষ রানীর প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন। রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় 500 জনের বেশি বিদেশি অতিথি উপস্থিত থাকবেন বলে আশা করছে যুক্তরাজ্য সরকার। ইতিমধ্যে বিশ্বের অধিকাংশ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। যুক্তরাজ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন সব দেশের নেতাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ইতিমধ্যে রানীর অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন এবং কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে রানীর অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন ঘিরে যুক্তরাজ্যে অন্যতম বৃহৎ কূটনৈতিক জমায়েত হতে যাচ্ছে। রুমানা রাখি, রানার টিভি, লন্ডন। The final return to Buckingham Palace. The coffin of Her Late Majesty Queen Elizabeth II has been brought back from Scotland, from Balmoral.